সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেক্টরে যে সফলতা এসেছে তার ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি দেশে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রতিষ্ঠায় সবাইকে আরও বেশি করে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গত 10 বছরে স্বাস্থ্য সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যানেলসগুলো চিহ্নিত করে সবাইকে নিয়ে তা মোকাবেলা করতে হবে। এ লক্ষ্যে তিনি মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। হাসপাতালে জনবল উপস্থিতি, অবকাঠামো, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মনিটরিং নেটওয়ার্ক গড়ে তোলা হবে। দুর্গম অঞ্চলের হাসপাতালেও নেটওয়ার্কের বাইরে থাকবে না। হাসপাতালে যে কোনো সমস্যা নেটওয়ার্কের মাধ্যমে চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।